Bismillahirrahmanirrahim. Inna nahnu nazzalna adh-dhikra wa inna lahu lahafidhun. Wa qala Allahu tabaraka wa ta'ala fi mawdhi'in akhar: وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَعِدَّةٌ لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ وَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي مُقَامٍ آخَرَ: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا. صَدَقَ اللَّهُ الْمَوْلَانَا الْعَلِيُّ الْعَظِيمُ. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة ومن الناس بوائقه دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله، وأفضل الدعاء الحمد لله. أو كما قال رسول الله صلى الله عليه وسلم، وقال تعالى في شان حبيبه وحبيبنا آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ভাই হল একটা কথা কইতাম সাইয়ার, আগর যে হজরতে বয়ান করিয়া গেছেন তাই হেরান বেশ হইছেন না আপনারা বেশ হেরান হয়েছেন বুঝা যার বৌলা হেরান আপনারা হয়েছেন। আমরা তো আপনার দোয়ায় প্রায় দুইটা একটা প্রতিদিন মাতিয়ার জানো ওলা ধরছে আবো বুধবাইয়ার হবদাস তোরা মেহরবানি করিয়া এক নবীজির মফিল হবাদ মাগফিরতের ওয়াদা আছে আর দেন যত বেশি আল্লাহ নবীর উপরে দুরুদ ফরিমু কিয়ামতর ময়দান অত নবীর নিকট রাখমুয়াবি এক নাদান গুনাগার হইতাম পারি ইনু আল্লাহর মায়ার মকবুল বন্ধ হল আসন ওলামাই কেরাম হল আসন হফাজিনে কেরাম হল আসন মুরব্বি হল আসন এরার আত্রে আল্লাহ খালিয়াতি করে দিতা নাই ও কথা যদি একইনার বিশ্বাস হয় ইনশাল্লাহ তোরা জোর দিয়া প্রত্যেক বয়ন্তি দিল খুলিয়া পারি সাল্লাল্লাহু আলাম সাইয়েদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله جل وعلا لا إله إلا الله 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جناب صدر محترم حضرت علماء کرام مربیان اعظام আমার তরুণ যুবক ভাই বন্ধু হল যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়া পৌঁছের বাড়িঘরে তাহা মা বইল হল আল্লাহ তাবারাকা ও তাআলা লাখ করুণ শুকর যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এক মুদরসারে কেন্দ্র করিয়া নবীজির মহফিল ও কোরআনে কারিমের মজলিস আমরা কিছু বাইয়ন্তরে দিনর কথা কইবার আর কিছু ভাই একদরে আল্লাহ হুনবার তৌফিক দিছেন আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে অন্তরের অন্তস্থল তাকিয়া একবার জুরে সুরে প্রত্যেকে শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ প্রত্যেকে জুরে বলেন আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইদরা আফজালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ وأفضل الدعاء الحمد لله সবথেকে বেহতর জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর সবথেকে বেহতর দোয়া হইল আলহামদুলিল্লাহ কথা লাগি দিল খুলিয়া ইনশাআল্লাহ প্রত্যেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিল খুলিয়া হইব ইনশাআল্লাহ ফায়দা হইব জমিন ও যে বন্দায় দিল খুলিয়া একবার পড়িব সুবহানাল্লাহ জান্নাত লগে লগে একটা গাছ লাগানি হয় সুবহানাল্লাহ ওটা লাগি ভাই কল দুস্থ কল আর বুজুর্গ কল আপনারা বাক্কা কয়েক সময় থাকি ওয়াজ শুনিয়া আইতরা আর আমি আসলাম করিমগঞ্জ দারো এক জলসাত ও জলসা থেকে ঘুরি আইছি ওই হিসাবে গলাও বাঙ্গা আল্লাহ যে পরিমাণ আমার তৌফিক দিবা আপনার সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওয়াজ নসিহত তো ভাই প্রায় জায়গা পর এবং মোবাইল খুলিলে কোন লানির ওয়াজ লাগে ভাই এখানে বড় হুতি হুতি হুনতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু সবটাকি ও জিনিসে ভাই মায়ের খাইছে আমার কথা আমি হইয়া আমার আমল নাই যে কথাগুলা ভাই শুনলাম ইগান বহুত ভাই এনতে জাগাত ওয়াজ রয় আর আমরা খালি বাড়ি যাই ও যে তো ভাই হলিন মেহরবানি করি আসুন হাবুর গরোর মধ্যে বিছনা আছে বালা কম্বল আছে আপনার লেপ আছে কোনো অসুবিধা নাই এর বাদে আল্লাহর নবীজির গরোর লগে মায়া দেখার কারণে মাটির বিছনার মধ্যে আপনারা বোয়ার ইনশাল্লাহ এই বোয়ারে আল্লাহ কোনো খালিয়াতে ঘুরাই দিত নাই ইনশাআল্লাহ কবুল করব হাদিস শরীফের মধ্যে আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা যে জায়গার মধ্যে আপনার ৪০ জন মানুষ থাকেন এই জায়গার মধ্যে আল্লাহর এক মায়ার বান্দা থাকেন আর তার উসেলায় আল্লাহ আপনার আমার দুয়ারে আল্লাহ খালিয়াতে ঘুরাই দেন হোক সুবহানাল্লাহ ইন ৪০ জন নাই প্রচুর মানুষ আসেন এই দুয়ারে আল্লাহ খালিয়াতে ঘুরাই দিত নাই
কার কথা কোন সময় আল্লাহ ভাই কবুল করব কে হইতাম পারতাম নাই যদি জায়গা থাকে ভাই হও যে ভাই খরর যা ভাই উবাত আসুন ই কষ্ট করি কিতা করতা যদি বালা বুধবাইতে হেরে রে দার দারি জায়গা আছে আপনার যে ফাঁক পাইব শয়তানে আইয়া ও ফাঁক হইয়া বইয়া আপনার আমার তলকিন দিব যদি কোনো কষ্ট হয় না ভাই মেহরবানি করিয়া যার যারি সাইয়া সাইয়া যে ফাঁক আছে ফাঁক গুনতে আমরা মালি লাই আমি মেয়ের সময় করতাম পারতাম নাই আল্লাহ তাবারাকা ও তাআলা আমার যে পরিমাণ তৌফিক দিবা ইনশাআল্লাহ আপনার সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ভাই কল দুস্থ হলার বুজুর্গ কল আমি কোরআনে করিম তাকিয়া তিন জায়গা থেকে তিন আয়াতে করিমা তিলাওয়াত করছি আর সঙ্গে নবীজির হাদিসের তিন হাদিসের বাক্য টুকরারে তিলাওয়াত করছি ও আয়াত আর হাদিস সামনে রাখিয়া সামান্য আলোচনা ইনশাআল্লাহ আপনার সামনে করম যদি দিল আল্লাহ আমারে ডালিয়া দে এক নম্বর ওয়াদ হইল ভাই ও যে তো ভাই আনিন মাটির বিছনার মধ্যে আমরা বাদ আছি কিছু ফুঞ্জি লইয়া ইনশাল্লাহ বাড়ি যাইতাম আর মত পর্যন্ত যে কথাগুলা কইতাম আমি সহকারে আমার সকল ভাই অন্তরে মরার আগ পর্যন্ত আল্লাহ আমলর তৌফিক দাও আল্লাহুম্মা আমিন ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল দুনিয়ার জমিন এগাউদিন বর্তমান যে জমি জমিনও আছি ইগান কনস্থায়ী চিরস্থায়ী নাই বালা যারা রাখবা আমরা এই 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 জগত আসলাম না জগত হইল ভাই সাইটটা ইয়াই রাখবা হেরে আমি দরাইম বলে আগে কিতা কইছিলাম ওটা লাগি তোরা দিল খুলিয়া শুনবা জগত হইল ভাই সাইটটা একটা হইল আলমে আরওয়া আত্মার জগৎ একটা হইল আলমে দুনিয়া বর্তমানে যে জগত আছে ইন হ দিন থাকমু হ বছর থাকমু হে হইতাম পারতাম নাই সামনে আরও এক জগতার যে জগতের নাম হইল আলমে বর্জ অর্থাৎ খবরের জিন্দগি এর বাদে সামনে আরও জগত আইব যে জগতের নাম হইল আলমে আখেরাত আল্লাহর দরবারও হিসাব দিতাম গিয়া দুনিয়ার জমিনও আবার ভাই সিরিয়েল আছে যাইবার কোনো সিরিয়েল নাই আইতে সময় সিরিয়েলে আইছি হইলা বড় ভাই আইসন বাদের হরু ভাই আইসন হইলা আপনার সিরিয়েলে আইছি যাবার সময় ভাই বাবা থাকবা আল্লাহ ফুয়ারে নিবাগি বড় ভাই থাকবা হরু ভাই আল্লাহ নিবাগি মা থাকবা আপনার বাবারে নিবাগি যাইবার সময় কোনো সিরিয়েল নাই জগত হইল আমি খোয়াত আসলাম জগত হইল সাইটটা একটা হইল আলমে আরওয়া আত্মার জগৎ এই জগতও আমরা ও যেত ভাই আসি আর যেত মানুষ এই জমিন থেকে গেছেন গিয়া কিয়ামত পর্যন্ত যেত মানুষ এই জমিন আইবা প্রত্যেকের রুহরে আর আল আপনার আলমে আরওয়াহ রুহার জগত আল্লাহ এক সঙ্গে মিলাইয়া তোমার আমারে প্রশ্ন করছিলাম আলাস্তু বিরব্বিকুম আমি তোমরার কিতা আমরা প্রত্যেকে জুরে সুরে এক বাক্য কইছি কালু বালা আপনি আমদার খালিক আপনি আমদার মালিক আপনি আমদার পরওয়ারদিগার আমরা আলমে আরওয়াহ আত্মার জগত ওয়াদা করি আইছি আয় আল্লাহ আপনি আমদার জমিনও দেখোয়া আয় আল্লাহ আপনার গুণগান আপনার প্রশংসা আপনার তারিফ আমরা জমিনও করমু আয় আল্লাহ আমার মন চাইতো মন মতো চলতাম নাই কোরআনে করিমর তরিকা মতো জমিনও চলমু আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হয়ে আইছি আর দুই নম্বর জগত হইল ভাই আলমে দুনিয়া বর্তমানে যে জমিন আছি এই দুনিয়ায় কেনিল ভাই পরীক্ষার জায়গা ইয়াদ রাখবা এই দুনিয়ার জমিন কেন পরীক্ষার জায়গা যেন যত সুন্দর করিয়া এই জমিন পরীক্ষা দিয়ে যাই মুগিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা আমার উম্মত হল বিভ্রান্ত হইত নাই ধ্বংস হইত নাই না কাম হইত নাই আমি আমার উম্মতর আত নবীজিয়ে ফরমাইতা দুইটা কর্ম তৈয়াইছি এই দুই কর্মরে যারা জমিন শক্ত আদে ধারণ করব এরা বরবাদ হইত নাই নবীজিয়ে ফরমাইতা তারাত তুফি কুম আমরাইন লাং তুদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব নবী আমার উম্মতের আত আমি দুইটা কর্ম রাখি আইলাম এই দুই কর্মরে যারা জমিন শক্ত আছে ধারণ করব মানি লাইব এরা বরবাদ হইত নাই এরা ধ্বংস হইত নাই এরা হালাক হইত নাই একটা হইল কালামুল্লাহ আল্লাহর কোরআনে করিম আর দ্বিতীয়টা হইল নবীজির সুন্নত
অর্থাৎ আহাদিসে নববীয় ফল এই কোরআনে কারিমর পূর্ণাঙ্গ তরিকা মতো যে আল্লাহর বান্দার বান্দি এই জমিনে চলে যাইব এর আর কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহ এর আর সাহায্য করবা মৌতর সময়ে সাহায্য করবা কবর যাবার বাদেও সাহায্য করবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার সাহায্য করবা ভাই আল্লাহর মেহেরবানি ছাড়া কিয়ামতের ময়দানে এক মানুষও জন্ম যাওয়া সম্ভব হইত না বলে আল্লাহ আল্লাহ করিয়া নমাজ ভরিয়া তিলাওয়াত ভরিয়া রোজা রাখিয়া সদকা খয়রাত ভরিয়া আমি জন্ম যাইব ভাই কখনো না আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে তোমার আমার মায়ার দয়া করিয়া মেহেরবানি করে জন্ম দেন না কিয়ামতের ময়দানে এক মানুষ জন্ম যাওয়া সম্ভব হইত না এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করিয়া যদি তার উম্মত করে জন্ম করিয়া যাইন না কোন উম্মত হল জন্ম যাওয়া সম্ভব হইত না কথা লাগি এক মুদরসার ওয়াজ আমি ওয়াজ চিত্রাইতাম নাই চিত্রিলে ওয়াজ চিত্রাই যাইব বাজে জমাই যাইত নাই এক মুদরসারে কেন্দ্র করিয়া ওয়াজ হাবুই অবুদ ভাইদরা ইনশাল্লাহ এক মুদরসা ই এলাকার মধ্যে হইছে ইনশাল্লাহ হইতাম পারতাম নাই ও মুদরসার কারণে কাইল কিয়ামতের ময়দানে ই আত্রাফর সকল মুসলমান হলরে আল্লাহ সারিত ভারে এই মুদরসারে জড়িয়া করিয়া ইগানে কিনার বিশ্বাস রাখব কা ই আত্রাফ যে নত বড় এক মুদরসা এই মুদরসায় যে তো মানুষের সম্পর্ক এই মুদরসা লোকে তাকাব চাহে মাল দি ফারণ চাহে আপনার অন্তর দি ফারণ যারে জেলা আল্লাহ তৌফিক দিছে যার যারি তৌফিক অনুযায়ী যদি এই মুদরসা লোকের সম্পর্ক রাখি রাখিয়া আপনার মৌত আয় ইনশা আল্লাহ এই মুদরসারে জড়িয়া করিয়া কাইল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমারে মাফ করিয়া দিলাই বহুকা সুবহান আল্লাহ জনাব নবী করিম কাইল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সময় মুদরসারে ডাক দিবা এই মুদরসারে কল করবা এই মুদরসার লগে যারা সম্পর্ক আছিল এই মুদরসার যারা সদবিদা জমিন করছে এই মুদরসার তালবারে যারা মায়া করছে এই মুদরসার উলামায়ে কেরাম হল যারা আছেন উস্তাদ হল আছেন যারা এরারে মায়ার নজরে চাইছে এরার লগে উঠা বসা কইছে কিয়ামতের ময়দানে ইয়াদ রাখো মুসলমান ফল কিয়ামতের ময়দান বহুত মানুষ উলামায়ে কেরামক লাগে হাসরের ময়দান আল্লাহ খাড়া করব একদল মানুষে উঠিয়া কই ভাই আল্লাহ আমরা কিতা লাগি আমরা আলিম অখলর লাগিয়া হুফাজিনে কেরাম অখলর লাগিয়া উলামায়ে কেরাম লাগে আমরা হাজির করলাই ও সময় রাখইবা এরার সম্পর্ক জমিন আল্লাহর নবীর গুলো লাগে আছিল উলামায়ে কেরাম অখল লাগে আছিল হুফাজিনে কেরাম অখল লাগে আছিল কাইল কিয়ামতের ময়দান এই উলামায়ে কেরাম সম্পর্ক রাখার কারণে মুদরসার প্রতি সম্পর্ক রাখার কারণে আল্লাহ কাইল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমারে ছাড়ি দিব সুবহানাল্লাহ নবীজি ফরমাদরা কোন মানুষে যদি উলামায়ে কেরামতের বাই সদয় নজরে চায় স্বয়ং জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মোবারক বাই চাইল হোক সুবহানাল্লাহ কোনো আলিম অখলে যদি মেহমানদারি করে মায়ার নজরে চায় দাওয়াত খাবায় স্বয়ং জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত খাবাইল মেহমানদারি করল এই মুদরসা এই এলাকার মধ্যে হইছে আপনার কত ফায়দা ইয়াদ রাখবা এই মুদরসার তালবায় ভরিয়া যে তো জাগাবায় গিয়া ফড়াইবা পৃথিবীর কোনায় কোনায় গিয়া ফড়াইবা কত মসজিদ ইমামতি করবা কিন্তু এই মুদরসার কথা ভাবিতা নাই এই মুদরসার কথা ভাবিতা নাই এই মুদরসার লগে যে তো ভাইয়ের তোর সম্পর্ক থাকবো এরা লাগি কিয়ামত পর্যন্ত সিলসিলা থাকবো ভাই দুনিয়ার জমিন দেখি আমরা হাবুই যাই মুগি ও যে তো ভাইয়ের এই মজলিসও আমরা বহাত আছি 50-60 বছর বাদে কোনো ভাইয়ান থাকতাম নাই একলা নিয়া তোমার আমার মায়ার গুয়ায় আত্মীয় স্বজনে ভাই বন্ধুয়ে খবর নিয়া তুই আইবা কিন্তু অতা তালবা গিয়া যে তো জায়গা গিয়া ইমামতি করবা যে তো মুদরসাত গিয়া পড়াইবা ইনশাআল্লাহ যেন যাইবা আপনারা আমার লাগি দোয়া করবা আজ ওটা বাচ্চাইন্দরে যদি জাগির খাবাই ওটা বাচ্চাইন্দরে সাহায্য সহযোগিতা করি গরিব বাচ্চাইন্দরে সাহায্য করি উস্তাদ হল যারা আসুন এরা লোক যদি উঠা বসা জমিন করি এরার বিপদে ফলে চাই ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে কোন সব সুবা নাই এই মুদরসারে জড়িয়া করিয়া আল্লাহ তোমার আমারে আল্লাহ ছাড়ি দিবা এবং ওলা সমস্যা কিয়ামতের ময়দানে ফরবায় এক নেকি দিয়া
কোনো মানুষের সাহায্য করতে নাই ওই সময় তোমার যে সময় জাহান্নামের তৈয়ার হয়ে গেছে জাহান্নামের লেবাস লাগাই দা ওই সময় দেখবাই ও মুদরসার এক হুজুরে হুজুর একজন আপনার সামনে আইছেন আপনি হুজুরের চেহারা ভাই সাইবাই সাইয়া কবে ও হুজুর আস্তা দুনিয়া কিয়ামতের ময়দান ঘুরিলাম কিন্তু একটা নাকি লাগি আকতিছি ও সময় হুজুরও সিন ফাইলিবা কইতরা ও হুজুরে আল্লাহ তাবারাকা ও তাআলা দেখো ভাই আল্লাহ তোমার বান্দার সম্পর্ক আমার লগে বড় বালা আছিল জমিনও তোমার বান্দায় আমার লগে বালা ব্যবহার করতা বিপদ আপদে সাইদা সদকা খয়রাতি মুদ্দসাত করছন আয় আল্লাহ তোমার বান্দারে তুমি আল্লাহ ছাড়ি দেও না আমার আমারে যে জন্নত দিতায় ও জন্নত তোমার বান্দারে দিও না বহুত মানুষরে কাইল কিয়ামতের ময়দানো জেন জমিনও যা লগে চলবাই কিয়ামতের ময়দানো তান লগে হাসর হইব ইয়াদ রাখবা আমার ভাই হল আমার দুষ্ট হলার বুজুর্গ হল কাইল কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ ডাক দিবে হে মুদরসার হাফিজ সাহেব হল হে উলামায়ে কেরাম হল হে মসজিদ মুদরসার খেদমত করনে বালা বন্ধ হল তোমরা আমার দরওয়াও মসজিদ মুয়াজ্জিন যারা আসলায় তোমরা আমার দরওয়াও কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিবা আল্লাহ ডাক দিয়া নিয়ে কই ভাই আমার মায়ার বন্ধ হল তোমরা ওর আরাম করো ওর রেস্ট করো আমি আল্লাহ তোমাদের কোনো হিসাব লইতাম নাই বিনা হিসাবে আমি তোমাদের জন্য তো ফাটাই মহকা সুবহানাল্লাহ আমার ভাই আমার দুষ্ট কলার বুজুর্গ বল কিয়ামতের ময়দান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাবিব সাহেবকে ডাক দিবা হে মুদরসার হাবিব সাহেব হল তোমরা আমার দরওয়াও আর আমার দরওয়াইয়া আমি আল্লাহর জমিনে তোমরা দেশ লাই না আর আমার কোরআনে করিম যারা তোমার সিনার মধ্যে ঢাকা দিছলাই কোরআনে করিম রে মায়ার মহব্বত জমিনে হোসলাই হে হাবিব সাহেব হল তোমরা আমার দরওয়াও আমার দরওয়াইয়া যারা জমিনে দম লইয়া লইয়া তিলাওয়াত হোসলাই আমি আল্লাহ হইয়ার আমার সামনে বইয়া ওলা তুমি দেন তিলাওয়াত করো হোক সুবহানাল্লাহ নবীজিয়ে কাল কিয়ামতের ময়দানের সামনে আইবা এবং আল্লাহ পাক পরবর্তীকার আলম রে জমিনও আমরা খেয়ে দেখছি না আল্লাহ স্বয়ং আইয়া ডাক দিবা হে আমার বন্ধ হল জমিনও দিলা তোমরা দম লইয়া লইয়া পরিসলাই আমি আল্লাহ হইয়ার আমার সামনে ওলা তোমরা দম লইয়া লইয়া তোমরা তিলাওয়াত করো তোমরা পড়ো নবীজি ফরমাতা মা ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها নবীজি ফরমাইদরা কাইল কিয়ামতের ময়দানো যারা জমিনো দম লইয়া লইয়া তিলাও জমিনো জেলা হোসলা আল্লাহ বলে কইবা হে হাবিব সাহেব হল তোমরা আমার দরওয়াও আর আমার দরওয়াইয়া বইয়া তোমরা তিলাও ধরো হাবিব সাহেবরে কল করবা হে আব্দুর রহমান হে আব্দুল সত্তার হে আব্দুল রহিম তোমরা আমার দরওয়াও আর আমার দরওয়াইয়া তোমরা তিলাও ধরো আল্লাহর বন্দার সামনে আইব আর মোকাম্মল যে হাবিব সাহেব জমিনো হইয়া দেইবা কোরআনে করিমের উপরে আমল করবা আর তানি আইতবার রইব এরালে বলে সামনে আনবা আর সামনে আইয়া কইবা আমি সব তুমি তিলাওয়াত করো কইরা আল্লাহর বান্দার সামনে আইবা আর সূরা বাকেরা বার করবা আর পয়লা থেকে পড়িবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কইরা এক আয়াত তিলাওয়াত করবা এক দরজা বুলন্দ হইব এক তালা উপরে উঠিবা দুই আয়াত তিলাওয়াত করবা দু তালার উপরে উঠিবা এর বাদে সূরা ফাতিহা তক শেষ করিয়া সূরা বাকারা পড়াত লাগবা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون এক আয়াত তিলাওয়াত করবা এক দরজা বুলন্দ হইব দুই আয়াত তিলাওয়াত করবা দুই তারার উপরে উঠবা ওলা পূর্ণাঙ্গ হাবিব সাহেব যারা জমিনে বনিয়ে দেইবা গিয়া কিয়ামতের ময়দানে 6,666 তারার উপরে আল্লাহর বান্দার স্থান হইব হুকা সুবহানাল্লাহ যে পূর্ণাঙ্গ হাবিব সাহেব হইয়া যাইতা পারবা এরারে আল্লাহ তিলাওয়াত করাই করাইয়া হইদরা 6,666 তালার উপরে আল্লাহর বান্দার স্থান হইব সুবহানাল্লাহ
আর এরা মার বাবারে আল্লাহ ওলা সম্মানী বানাইবা সোনার আপনার আপনার ওলা আপনার তাজ ফিন্দাইবা কিয়ামতের ময়দান ও সময় হাজার হাজার মানসে লক্ষ লক্ষ মানসে আল্লাহরে কইবা হে আল্লাহ ইলা যদি বুঝাইতাম আমারে চারটা ওলাদ দিলায় তিনটা ওলাদ দিলায় দুইটা ওলাদ দিলায় একটা ওলাদ দিলায় আয় আল্লাহ ইলা বুঝাইতাম যদি রে মাওলা আমার সাইরবু গুয়ারে আমি আবিশ্বা বানাই দুইয়া ইলা মনে আমার সাইরবুরে আমি আলিম বানাই দুইয়া ইলা মনে আমার সাইরবুরে আমি দিনদার জমিন বানাই দুইয়া ইলা মনে ভাই ভাই কিয়ামতের ময়দান খান্দিলে খামাইতা নাই আবো সময় আছে ও যে তোবায়েন ই মজলিস ওয়াজন মনে মনে ইরাদা করিলা কয় আল্লাহ আমারে তো দুইটা ভুয়া দিছো একটা ভুয়া দিছো তিনটা ভুয়া দিছো আয় আল্লাহ কমপক্ষে একটা গুলারে একটা ছেলেরে আমি আবিশ্বাব বানাইয়া আলিম সাম বানাইয়া তুইয়া যাই ইয়াদ রাখবা তোমার ভুয়ায় জেলা তোমার জনজা করব দুনিয়ার কোনো মানসিলা ভর্তা নাই তোমার ভুয়ায় জেলা তোমারে গোসল দেবাইব দুনিয়ার কোনো মানসিলা গোসল দেবাইতা নাই তোমার ভুয়ায় জেলা তোমার জনজা করব দুনিয়ার কোনো মানসিলা ভর্তা নাই ভাই তুমি যদি আবিশ্বাব বানাই দিয়া যাও আলিম সাব বানাই দিয়া যাও তোমার সকরাতে মওদর সময় তোমার মায়ার ভুয়া দ্বারা বইব সুরা ইয়াসিন তিলাওয়াত করব সুরা রহমান তিলাওয়াত করব কোরআন করিমটাকে তিলাওয়াত করব লগে লগে আপনার এই আল্লাহর বন্দার সামনে শয়তান হামাইতে পারত না আল্লাহর বন্দার দ্বারা বইয়া তলকিন দিব তলকিন হুনাইব কিন্তু আল্লাহর বন্দা যদি নেককার হইয়া থাকে আল্লাহর বন্দার মওদর সময় ঈমান নসিব হইব আমার ভাই গোলামার দুষ্ট করার বুজুর্গ হল এক নম্বর ওয়াজ হইল আমরা হকল বাইনতে এক একটা তালবা এক একটা তালবা হাবুয়ে জাগির খাবাইতাম এর বাদে ও মদরসা নিশ্চয় আপনারা সাহায্য করছই আরো করবা সকলে দিল খুলিয়া ই মদরসার বাইরে সাহায্য করবা উস্তাদ ধরে মায়া করবা ইয়াদ রাখবা জমিন ও দিন যা লগে চলমু কিয়ামতের ময়দান তার লগে আল্লাহ হাসর করব আজ যদি ওলামায়ে কেরাম হল যারা ই মদরসার মধ্যে আসই তালবা হকল ওলা পজিশনের যে সময় তালবা গড় তাকি বারয় কইরা বেস্তি আপনার বিছনা হকল বিষাইয়ে দেবয় বেস্তি ফুর হকল বিষাই দেবয় তালবা হতা আটিয়া মাদ্রাসাত আইতা ইতায় যে দোয়া করবা এই দুয়ারে আল্লাহ খালিয়াতে ঘুরাই দিত নাই ওটা লাগে এক নম্বর ওয়াজ হইল আমরা হকল বাইনতে ই মদরসার প্রতি আপনার সাহায্য করতাম এই মদরসার তালবা দিতাম আর আল্লাহ আমদারে যারে জেলা আওলাদ জমিন দিছে সম্পকে একটা বাচ্চা দিনদার বানাইয়া দুইয়া দাকুয়া আলিম বানাইয়া দুইয়া দাকুয়া ইনশাল্লাহ ইয়াদ করবা কিয়ামতের ময়দান আল্লাহ যে সময় হাবিসাবর মার বাবারে আল্লাহ সোনার তাজ ভিন্দাইব সোনার তাজ ভিন্দাইয়া মাথার মধ্যে সোনার তাজ ভিন্দাইয়া আল্লাহ সম্মানী হাসরের ময়দান করব রে ভাই ও সময় হাসরের ময়দান লক্ষ লক্ষ মানুষে খান্দিবার কইবা হে রে হায় আমি কিতা লাগি ওলামায়ে কেরাম খুলে বলা বাটাইলা সিনা বাটাইলা অত ওয়াজ শুনলাম কিতা লাগি আমার একটা বাচ্চারে হাবিস সাব বানাইলাম না আলিম সাব বানাইলাম না ও ওই এলাকার মধ্যে যেত গড় হল আসন সকল গড় তাকিয়া একটা বাচ্চা এই মদরসার মধ্যে দেখুয়া একটা বাচ্চার তোলে মেহনত করিয়ে দেখুয়া ইনশাল্লাহ ইয়াদ করবা কাইল কিয়ামতের ময়দান আপনার আমার আল্লাহ কত সম্মানী বানাইব সুবহানাল্লাহ সামান্য জিকির মারো কয়া লা ইলাহা ইল্লাল্লাহ সো জুড়ে বলো কালা জুড়ে হলো কালা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah তো আমার ভাই গোলামী খোয়াত আসলাম আমরা সকল বাইনতে আজ থেকে নিয়ত করে লাইতাম এক একটা বাচ্চা হাবিসা বানাই লাইতাম আলিম বানাই লাইতাম এর আগে মাত মাতিলে লম্বা আক্ষর থাকি আইতে লাগবো এলকু কালি ইরাদা করলে ভাই হইতো নাই ফয়লা মা ঠিক হইতে লাগবো বাবা ঠিক হইতে লাগবো বাবা তাহাজ্জুদ গুজার হইতে লাগবো ফাসত ফরনেওয়ালা নমাজ জমাত ফরনেওয়ালা হইতে লাগবো মা দিনদার হইতে লাগবো মার ফর্দা থাকতে লাগবো
আজকাল খালি হুজুরের টাইম সমজাইয়া দিবা, হুজুরে মেহনত করবা, কিন্তু আপনার আমার ছেলের মুখে দিয়া আপনার কলিমা বার হইতো নাই, ইগুরে আপনার হইয়া দিবে একটা হে বুধু ভাই বরক্তা ভাই কলকে উঠা বসা করবা না ইনশাল্লাহ। আপনারা উঠা বসা করলে ওয়াজ ছিটরি যায়, ওই হিসাবে উঠা বসা করবা না। এক নম্বর ওয়াজ হইল আমরা হল ভাই এনতে ই মদরসার সাহায্য করিয়ার ইনশাল্লাহ করমু, আর যে তোবাই এনতে মদরসার তালবা অকল জাতির খাবাইয়ার বেশ বেশ করে খাবাইবা, আর যে তোবাই চেন্দর ইরা ভাই এন্দর ইরাদা আছে মাদ্রাসার ই মদরসার আপনার ভারতের জমিন প্রচুর আপনার কৌমি মদরসা অকল আছে বাচ্চান পড়া কয়া ইনশাআল্লাহ ফায়দা হইব। ও আমার এক নম্বর ওয়াজ শেষ, আমি আয়াত পড়িছিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইত্রা ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ কুদরা এই কোরআনে করিম আমি আল্লাহ নাযিল করছি, ইগানোর রক্ষণা বেক্ষণা করার দায়িত্ব আমি আল্লাহর, ইগানোর মুহাফিজ আমি আল্লাহ। এই কোরআনে করিমর তরিকা মতো যে আল্লাহর বন্দার বান্দি জমিন চলবা, এরা ধ্বংস হইতা নাই, এরা নাকাম হইতা নাই, এরা বরবাদ হইতা নাই, যারা দুনিয়ার জমিন কোরআনে করিমরে মায়া করব আল্লাহ তারে ইজ্জত বাড়াইয়া দিব, ইজ্জত বাড়াইয়া দিব। আর যারা কোরআনে করিমরে জমিন মায়া করতা নাই, দিলর মধ্যে জায়গা দিতা নাই, আল্লাহ বেই যদি জিন্দগি আল্লাহ নসিব করব। নবীজি ফরমাতা ইন্নামা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামাও ওয়া ইয়াযাউ বিহি আখারিন। যারা কোরআনে করিমরে জমিন মায়া করব, তিলাওয়াত করব, পড়িব, আল্লাহ তার সম্মানে জমিন বাড়াইয়া দিবা এবং মৌতের সময় আল্লাহর বন্দারে আল্লাহ সাহায্য করবা। আর যারা জমিন কোরআনে করিমরে সম্মান দিত নাই, ইজ্জত করত নাই, আল্লাহ জমিন তারে বেইজ্জত বেহরমত বানাইবা, বেইজ্জতি জিন্দগি নসিব করবা, আল্লাহর বন্দারে আল্লাহ ইজ্জতি জিন্দগি নসিব করতা নাই। এই কোরআনে করিম অত বড় বস্তু ভাই, পৃথিবীর জমিন যেত গ্রন্থ আছে আপনার, যেত আপনার যেততা আছে সকলটা মিসমার হইব। আর আল্লাহর কালামুল্লাহ যে কোরআনে করিম দেখান ভাই, ইগান জমিন জেলা আছে ইলা তাকব কিয়ামতর আগে সকলটা ধ্বংস হইব, সান সুরুজ আপনার থাকি লইয়া আসমান জমিন সকলটা ধ্বংস হইব। কিন্তু আল্লাহর কোরআনে করিম দেখান ভাই, জমিন জেলা আছে কিয়ামত পর্যন্ত ওলা থাকবো। আর এই কোরআনে করিমের লগে যারা জমিন সম্পর্ক রাখবাই, ও কোরআনে করিমে আপনার আমারে কাই কিয়ামতর ময়দান টানি টানি জন্ন দলিয়া দেব হোক সুবহানাল্লাহ। এই কোরআনে করিমে মৌতর বাদেও খবর যাবার বাদেও সাহায্য করব, আর কাই কিয়ামতর ময়দান এই কোরআনে করিমে সাহায্য করিয়া তোমার আমারে জন্নত লইয়া যাইব, কোনো সুবা নাই। এই কোরআনে করিম জন্নত যাইব, কিন্তু এই কোরআনে করিমর লগে যারা সম্পর্ক জমিন থাকব, এই কোরআনে করিমরে যারা জমিন মায়া করব, কোরআনে করিমরে দাম দিব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, জমিন তার দাম রে আল্লাহ বাড়াইয়া দিবা। আর কাইল কিয়ামতর ময়দান এই কোরআনে করিমরে মায়া করার কারণে আল্লাহ কিয়ামতর ময়দান আল্লাহর বন্দার পজিশন রে আল্লাহ বাড়াইয়া দিব সুবহানাল্লাহ। ও আমার এক নম্বর ওয়াজ শেষ। দুই নম্বর ভাই আমারই হজরতে কইছেন কিছু পর্দার ব্যাপারে, আমি আগে মৌজু খাওয়া হয়েছে না হিসাবে আমি পড়েছিও না, ওটা লাগি ভাই অকল পর্দা ইগান তো সকল মুসলমানে জানে। দুই নম্বর ওয়াজ, তোরা খেয়াল করবা মা বোন হল যারা আসল, বাহ ভাই হল যারা আসল, আজকাল তো দুনিয়া ও আমি এক জায়গা সামান্য পর্দার ব্যাপারে মাতি আইয়ার আগে কইসলা দেন পর্দার ব্যাপারে তোলো আলোচনা, পর্দা সকল মুসলমানে জানে কিন্তু আমরা খরাত বেশ রাজি নাই, কোন মুসলমানে জানে না, কোন বইনে জানে না যে তাইর মাথার খাবার দেবা ইগান খিতা, কোন মুসলমানের বইনে জানে না যে বেহায়া বেটার সামনে আপনার সামনে বারো নিকিতা, বেগানা বেটার সামনে বারো নিকিতা সকল বনিনতে জানোন। এর বাদেও কিছু ভাই আমরা বাইসা বগল যারা আছি এরার দোষ প্রায় দেখা যায়, আই যে বাইসাবে বিবাহ করিয়া আনছো, যে বাইসাবে বিয়া করিয়া আনছো, এই যদি ঠিক থাকো ইনশাআল্লাহ তোমার বিবি ঠিক থাকবা, বলে মোল্লার কথা হইয়া উনিয়া আইজগা বিবি ঠিক করে দিতাম ইলা হয়ে লাগবা না, ফয়লা বুঝক খোয়া ভাই, আমি যদি ঠিক থাকি ইনশাআল্লাহ আমার বিবি বেপর্দা হইতা নাই, আমার গোর থাকি যে আমার ফুরি নকলাইবা এরাও বেপর্দা হইতা নাই, আমার বইন বেপর্দা হইতা নাই, আমার আর কিতা হইবা আমার
আমার বিবিও বেবর দাও ইটা নাই। আজ এক বেটায় তার বিবাহ করছে, খোরার বাদে দেখবা আম তোরে বিয়ার বাদর দিন থাকি লইয়া, বিয়ার দিন থাকি লইয়া যে পরিমাণ বেগানা বেটাই তোর সামনে, আমার বিবিরে আমি বার করিয়ার ওবাই শরীয়ত খানো আর আমি খানো। শরীয়তে হইছে গীতা, আমি খরিয়ার গীতা, ও আমার মন চাই মতো আমার বিবিরে আপনার বেগানা বেটার সামনে বার করিয়ার দেওর দেখু আছে আপনার বা কি হলো হই নি ঘুরে দেওর খারাপ পাইবা না। দেখবাই জামাইয়ে যে বেটায় বিয়া করছে এটা কি দেখা যায় সম্পর্ক মনে হয় তার আরো বেশ, কুটুম বাড়িত গেলেও হেও আছে ঘরে, হবুরাত গেলেও হে আছে ঘরে, ফাঁকর গেলে হেও আছে ঘরে, বাতিও লোদের জুইতে আর বড় ভাইয়ে বিয়া করছে সরু ভাইয়ে লোক সারে না। এই দেওরের সামনে বারণী বাই হারাম, ইগুর সামনে বারণী হারাম, ইগুর সামনে বারইতাম কি এর বাদে আরো চুরা আগটাকে মাতিয়ে আইলে বুধ ভাইবা আপন সাসার গর বাই সামনে আপন সাসার গর বইন বারণি হারাম। আজ গাইল হো বাই এতে মানিয়ার আমার তো বিশ্বাস হয় না একশোর মধ্যে 1% ইলা মানুষ বারইবা যেন আপন সাসার গর বাই সামনে আপন সাসার গর বই বইন বারইছে না, ইলা মনে হয় হাজারো পাঁচজন বারইছে নাই আমার যে কিন। আজ গাইল তো মামুর গর বাই সামনে হুর গর বনি এক সারা বারর, এর বাদ ইটার সামনে তো বারইত্রা বারইত্রা গাঁর মানুষ হামসায়ের মানুষের বেগানা যে তো হুয়াই না জল দেখবাই আম তোরে আমার ঘুরিরে বার ঘুরিয়ার আমার বিবিরে বার ঘুরিয়ার একবারও ডরান না। আল্লাহ গীতা হই জল আমি হরিয়ার গীতা, আর নাম আমার আব্দুর রহমান, আমার নাম মুসলমান, মুসলমানই নাম, আর আপনার আল্লাহর হুকুমর হুকুম মানিয়ান না মন চাই মতো চলিয়ার। ও আমার ভাই হল আমার বাড়িঘরের মা বোন হল যে তো বেটাই নিতে তোমার বিবিরে জমিন বেপর্দা সালারায় বেপর্দা বেটাইন্দর সামনে বার হড্ডায় ইয়াদ রাখবা যে সময় কিয়ামতের ময়দান তোমার বিবি জাহান্নামী হইবা একলা তোমারে তৈয়া জাহান্নামে যে ইটা নাই। আই যে বাইয়ে তোমার বিবিরে বেপর্দা বার করবাই ও বিবিয়ে কিয়ামতের ময়দান আল্লাহর কাছে কইবা আয় আল্লাহ এমন এ মানুষকে দিসলাই, আয় আল্লাহ তোমার বন্দায় বেগানা বেটান সামনে আম তোরে বার করছে যে গুর সামনে মনে হয় অগুর সামনে বার করছে, এর বাদে আমার জামাইয়ের সামনে আমার জামাইয়ের সামনে আমি খাবরদার সামনেও বার হয়েছি, বাসনালার সামনেও বার হয়েছি, আপনার যে কোনো মানুষ আইসই আমি আম তোরে বার হয়েছি, আমার বি আমার স্বামী একবারও আমার বাধা দিসন না। ও ভাই ইয়াদ রাখো দিল আর দি শুন কিয়ামতের ময়দান এক বেটি যদি জাহান্নামী হয় এক বেটি যদি জাহান্নামী হয় কিয়ামতের ময়দান চারজন জন্নতি বেটা মানুষরে জাহান্নাম লইয়া যাইব কোন চক্ষু বানাই, এক বেটি যদি জাহান্নামী কিয়ামতের ময়দান হয় আল্লাহর দরবার কইব গো আল্লাহ যে বাবায়ে আমার মাতার গাম পাউত ফেলাইলা, যে বাবা আমার শিক্ষিত বানাইলা, যে বাবা আমার খাবাইলা বাঁচাইলা উড়াইলা পিন্দিয়ে পিন্দাইলা আমার বিয়া সাথী জমিন দিলা, আয় আল্লাহ ও বাবার সামনে আমার গুবুর গুলো বাই লগে মাতিছি আমার বাবা একদিন না করছই না, আমার বাবার সামনে আমার চাষার গুলো বাইর সামনে বারইছি আমার বাবা একবারও না করছই না, আয় আল্লাহ আমার বাবার সামনে আমি বেপর্দা জমিন হাঁটিছি আমার বাবাই একবারও ফর্দার কথা কইছই না, আয় আল্লাহ আমার বাবার সামনে আয় আল্লাহ কুটুম বাড়িতে গিয়া বিয়া সাদিতে গিয়া বেগানা বেটাইন তোর সামনে আম সৌরে গপ সপ করছি আম তোরে চলাফেরা করছি আমার বাবা একবার আমার জিজ্ঞাসা করছই না, আয় আল্লাহ আজ আমার বাবার জন্য তো ফাটারায় আর আমার জাহান্নাম ফাটারায়, আয় আল্লাহ আমি একলা জাহান্নাম যাইতাম না, আয় আল্লাহ যদি আমার বাবাই আমার তোলে হক আদায় করিয়া যাইন আমার তোলে মেহনত করিয়া যাইন, আয় আল্লাহ আমার বাবার জন্য তো নেও কোনো সুবিধা নাই, আর যদি আমার বাবাই আমার তোলে জমিন মেহনত করিয়া যাই না আয় আল্লাহ যে জাহান্নাম আমার বাবারে ফেলাই আর আমার ফেলাই যায় এটা কি বড় জাহান্নাম আমার বাবারে তুমি নিক্ষেপ করিলা, ও ভাই কাইল কিয়ামতের ময়দান বোধ বেঠাই না বেঠিন আওলাদের কারণে খান্দি খান্দি জাহান্নাম যাইবা, আর বোধ বেঠাই না বেঠিন কিয়ামতের ময়দান আওলাদের কারণে খান্দি খান আসি আসি জন্নত যাইবা কোনো সব সুবা নাই। এক নম্বর বউ আপ
বাবারে নিব, এক নম্বর বাবারে নিব, দুই নম্বর বড় ভাইরে নিব, তিন নম্বর স্বামীরে নিব, আর চার নম্বর বড় ফুয়ারে নিব। এক বেড়ি জাহান্নামী ওয়াই কাইল কিয়ামতের ময়দানে চারজন জন্নতি মানুষরে জাহান্নামের লেবাস ছিন্ডাইয়া জাহান্নাম লইয়া যাইব, কোনো সুবা নাই। আমার ভাই হল আমার দুষ্ট হলার বুজুর্গ হল, ও যেত ভাই হল এই মজুরি সোয়াজ হল, আর যেত মা বোন হলে বাড়ি দেখি ওয়াজ হলে আর আইসা কি আমরা সকল ভাই আনতে আমরা বিবির জারে আনছি গর তানে আমরা বেপর্দা চালাইতাম না রে ভাই। হতো আলিম হলে জমিন ভাই ওয়াজ করলা পর্দার ওয়াজ কম হয়নি, আজটা ভারত খাস করে বরাক বেলির প্রায় পর্দার ওয়াজর। এর বাদেও দেখা যাইব ফাইল যে সময় আইয়া খাবলায় ডাক দিব, আপনার ডাক দেবার লগে লাগেও আমার বিবিরে বারইবা, আমার বোন বারইব, আমার মা বারইবা, কোনো অসুবিধা নাই। ও ভাই বেগানা বেটার সামনে ফইলা বারো হইতো হারাম, ও যেন বেগানা বেটার সামনে তোমার বিবিরে বার কর দেয়, তোমার বোন দে বার কর দেয়, তোমার ভুড়িরে বার কর দেয়, একবার কি তোমার ডর আর না? আমার নো আল্লাহ দেখরা, আমার আল্লাহ নিষেধ করছেন, আমার আল্লাহর নিষেধরে না মানিয়া আমার মন চাই মতো জমিন চলিয়ার, যারা জমিন মন চাই মতো জমিন চলব আল্লাহর কোরআনে করিমর বিধান মেয়ে চাইত নাই, তার মনের বরাবর জমিন চলব আল্লাহর বন্দায় মন মাতাইয়া জমিন চলব, একবারও চিন্তা করত নাই। আমি যেন জমিন গুনার কাম করিয়ার আমার নো আল্লাহ দেখরা, আমার বিবিরে যেন বেফর্দা জমিন চালাইয়ার আমার নো আল্লাহ দেখরা, আমার ভুড়িরে যেন আমি বেফর্দা চালাইয়ার আমার নো আল্লাহ দেখরা, আমার সামনে আমার বিবি বেফর্দা হইয়া চলরা, আমার সামনে আমার বোন গিয়া বেফর্দা বেটা লোকে গপ সপ করি, আমার সামনে আমার বিবি বেফর্দা হইয়া চলরা। ও ভাই কাল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে রাখিয়া ছুটিয়া যাইবার কোনো লাইন নাই। এক বেড়ি জাহান নেমি হইলে সাইর বেটা লইয়া কিয়ামতের ময়দান জাহান্নাম যাইব কোনো সুবা নাই। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কাইল কিয়ামতের ময়দান প্রত্যেকের জিম্মাদার যারা আছেন এরারে আল্লাহ প্রশ্ন করব, তোমার ফুয়ার রাখাল বানাইলাম, তোমার ভুরির রাখাল বানাইলাম, তোমার সামনে তোমার বিবি বেফর্দ হইয়া চললে কি লাগি, তোমার সামনে তোমার বিবি বেফর্দ হইয়া চললা কি, তোমার বোন বেফর্দ হইয়া চললি কি? আল্লাহ নবী ফরমাতা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক জিম্মাদার যে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করব, তোমার সামনে তোমার বিবি বেপর্দা হইলি, তোমার আপনার বোন বেপর্দা হইলি, কিতা লাগে তুমি কইলাই না? ও ভাই প্রত্যেক জিম্মাদার দে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করব, আল্লাহর সামনে দেখিয়া ছুটিয়া যাইবার কোনো লাইন নাই। দুই নম্বর ওয়াজ হইল সকল ভাই আনতে, আইসা খিয়া আমরা সকল ভাই আনতে আমার বিবিরে আপনার পর্দাশীল বানাই রাইতাম, আইসা কি মনে মনে তৌবা করিলাম কোয়া আয় আল্লাহ, আইসা কি ওর দুর্শা সামনে লইয়া উলামায় গেরামগর সামনে হইয়া যাইয়ার আমার বিবিরে আইসা কি কোনো বেগানা পুরুষের সামনে বার হইতাম নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে, একদিন যারে যারে নবীর মেয়ে হযরতে ফাতেমায় খান্দিত্রা, নবীজিয়ে খান্দা দেখিয়া কইলে ফাতেমা তুমি অত অত খিতা লাগি তুমি অত বারা খান্দরাই, বলে ও আব্বা জান ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব আমি অত লাগি খান্দিয়ার, আমার ফাতিমার একদিন মৌতর সময় আইব, যে ফাতিমারে বেগানা এক এক গেছা চুল কোন পুরুষ মানুষে দেখছে না, ও ফাতিমারে কাইল কিয়ামতের ময়দান বেশ তুমি দিনদর সর্দার হইবা, আই ভাই আমার বিবির আস্তা চুল বার করিয়া বেটি আঠরি একবারও আমার শরম করেন না। ও ফাতিমা কইলে ইয়া রাসূলুল্লাহ আমি ডরাইয়ার কিয়ামতের ময় আমার যে সময় আমার আল্লাহ আমার দুনিয়ার জমিন থেকে উঠাইবা, আমার যে সময় গোসল লইয়া যাইবা, বেগানা মানুষের আমার দেখি লইবা, ও সময় নবী যে কইলা ও ফাতিমা তুমি কান্দিও না, তোমার যে সময় গোসল লইয়া যাইবা, তোমার যে সময় গোসল লইয়া যাইবা, চতুর্দিক ফর্দা করিয়া তোমার গোসল করাইবা, তোমার কোনো অসুবিধা হইতো না, তোমার কোনো মানুষের
সন্তুষ্ট নয়। আবার ফাতিমায় খান্দা বাদ দিন না, ও সময় নবী যে কইলা ও ফাতিমা আবার তুমি কিতা লাগি খান্দা শুরু করলাই, বলে ও আব্বা জান আমারে যে সময় কাফন ভিন্নাইবা, আমারে যে সময় কাফন ভিন্নাইবা বেগানা মানুষের দেখিলাইবা, আমার ফামি ফাতিমা কত বড়, আমার হাত কত বড়, আমার অঙ্গ কত বড়, আমি ও কারণে আমি খান্দি আর। ও সময় নবী যে কইলা ও ফাতিমা তুমি খান্দিও না, তোমারে যে সময় কাফন ভিন্নাইবা কোনো মানুষের তোমারে দেখতা নাই, তোমারে পর্দার সাথে ঘরাইবা। আবার ফাতিমায় খান্দা বন্ধ করলা না, ও সময় নবী যে কইলা ও ফাতিমা আবার তুমি কিতা লাগি খান্দরাই, ও সময় উঠে বলে ও আব্বা জান আমি খান্দি আর ও কারণে, আমারে যে সময় খবর লইয়া যাইবা আমার বেগানা মানুষ পুরুষে আমারে দেখিলাইবা, আমি ফাতিমা কত বড়, আমার অঙ্গ প্রত্যঙ্গ কত বড়, আমি কাল কিয়ামতের ময়দান আল্লাহর কাছে আমি জবাব দিমু খিলা। ও সময় নবী যে কইলা ও ফাতিমা তুমি খান্দিও না, তুমি খান্দিও না, তোমার যে সময় আপনার খবর লইয়া যাইবা এখান পর্দা দিয়ে লইয়া যাইবা, তোমারে কোনো মানুষে আপনার আপনার দেখতা না, তুমি ফাতিমা কত বড়। আবার ফাতিমায় খান্দা বাদ দিন না, ও সময় নবী যে কইলা ও ফাতিমা ও আমার আদরের মেয়ে তুমি কিতা লাগি খান্দরাই, বলে ও আব্বা জান আমার যে সময় খবর তৈবা, যে সময় আমার খবর তৈবা, ও সময় আমি ডোলাইয়ার আমারে কোনো বেগারা পুরুষে নিয়ে আমার দেখিলার, আর যদি দেখিলাম আমি আল্লাহর দরবারে জোহার বিতা দিব। ও সময় নবী যে কইলা ও ফাতিমা তুমি খান্দিও না, তোমার যে সময় খবর তৈবা এখন ফর্দারি তোমার খবর ডাকি দিয়া ফর্দা এখান বিষাইয়া তোমারে লুকাইয়া খবর তৈবা, তোমারে কোনো পুরুষ মানুষে দেখতা নাই। এ জোয়ান আর জোয়ান ভাই হল আয়, আমার বিবিরে আমি বেয়ে পর্দা চালাইয়ার, আমার বোন আমি বেয়ে পর্দা চালাইয়ার, আমার জোয়ান ফুরিরে আমি বেয়ে পর্দা খোলে দোপাটাইয়ার। ইয়াদ রাখবা যে ফুরির তোলে তুমি মাথার গামরে ভাত ফেলাইয়া, যে ফুরির তোলে তুমি মেহনত করিয়া যারাই, ও ফুরিয়ে কিয়ামতের ময়দান তোমার আমারে হাঞ্জর দিয়ে জাহান্নাম পাঠাইব। যে বিবির তোলে আপনি মাথার গাম ভাত ফেলাইয়া আস্থা জীবন খাইয়া যারাই, ও বিবির কিয়ামতের ময়দান, ও বিবির কারণে আপনি আল্লাহ তোমার আমারে জাহান্নাম পাঠাইবা। যে বিবির আজ ষাট থেকে সত্তর বছর যে বিবি লোকে উঠা বসা করিয়া যাইয়ার, ও বিবি কিয়ামতের ময়দান আল্লাহ পাঁচ পর্বর দিগারে আরম্ভ হইবা। আয় আল্লাহ আজ আমার স্বামীরে তুমি জন্নতি বানাইলাই আর আমার পিতা লাগে জাহান্নামী বানাইলাই, আয় আল্লাহ আমার স্বামীর সামনে আমি বেপর্দা জমিনে চলছি, আমার স্বামী একবারও আমার খুদাম দিছেন না, আমার স্বামীর সামনে আমার স্বামীর সামনে আমার দেওরের সামনে বার হইছি একবারও আমার স্বামী গুদাম দিছেন না, আমার স্বামীর সামনে আমি কাপড়ের সামনে বার হইছি আমার স্বামী একবারও কইছেন না, আমার স্বামীর সামনে দুনিয়ার জমিন বেগানা বেগাইন্দর সামনে বার হইছি আমার স্বামী একবারও আমার কইছেন না। আয় আল্লাহ আজ আমার সামনে আমার স্বামীর জন্মদি বানারায় আর আমার জাহান্নামী বানারায়, আয় আল্লাহ আমি জাহান্নাম যাইতাম নাই যতক্ষণ পর্যন্ত আমার স্বামীরে আমার নামে দিবাই না, একলা আমি জন্ম যাইতাম নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে হইবা, হে বরিষ্ঠ হল আমার বন্দারে যা জন্ম লেবাস কুলাইয়া জাহান্নামর ফিন্দা, জাহান্নামর লেবাস ফিন্দাও, আর যে জাহান্নাম এই বন্দারে ভাড়ারায় তার বিবি লোকে হাঞ্জল বান্ধিয়া এই স্বামী আর তার বিবিরে একলগে নিয়ে জাহান্নাম নিয়ে নিক্ষেপ কর। অবাই খাইল কিয়ামতের ময়দান এই বিবির কারণে কিয়ামতের ময়দান জাহান্নাম জ্বলনায়, আমার ভাই হল আমার দুষ্ট খোলার বুজুর্গ হল যে তো বাজাইতে জমিন বেপর্দা বেটিন ধরে চালাইয়ার, আর আল্লাহ কজরা হে বেটিন হল তুমি তার বেটা জমিন চলিও না, নবী দিয়ে ফরমা না নবী দিয়ে ফরমাদ্রা আন নিসা ও হিবা আলা তু শয়তান, বেটিন ধরইলা বেটিন রাত হইলা শয়তানল ফার জাল, বেটিন ধরে শয়তানে আপনার জালও হারাইয়া
ফার দলের মধ্যে হারাইয়া বেগানা বেটাই তো সামনে বার করব আপনার দেখছেন নি ফারজাল বরের বাদে মাস যে সময় হামায় যে তো আপনার লড়ে আরো বেড়া খায় ও বেটিনটা আপনার কইরা ইতা হইল আপনার শয়তানর ফারজাল শয়তানে যে বাই চায় ও বাই নিত পারে ও বেগানা বেটাই তো সামনে বার করের আম তোরে আমার ভাইও দেখ রায় বড় ফুয়াইও দেখ রায় মারে করায় না জামাইও দেখ রায় করায় না ভাইও দেখ রায় বইন্দে কুদাম দে রায় না আর মনে কর ডায়বালা আইজ খাইল মাতিলে তো আজি ভাই কয় ঘন্টা মাথা যাইব আমার শরীরও ভালো নাই যার কারণে আমি লম্বা করতাম ফাটতাম না মা দইল ও দেখ রানি আইজ খাইল বেদিন দিয়ে একবার ড্রেস ফিন্দইন আমার বদর হলে লেখার কথা কইয়ার ডর করে ইন্দু না মুসলিম কোন বাইয়ের দেশিন বাইদা নাই ওলা টাইট ফিন ওলা টাইট ফেন খাবার ফিন্দিছে আমার বইনে বেটিনতে তো টাইট ফে আপনার টাইট ফিট খাবার ফিন্দা তো হারাম আইজগাইল গেঞ্জি খাবার ফিন্দিয়া এখানে জোয়ান ভুড়ি গেঞ্জি খাবার ফিন্দিয়া আমার বাবার সামনে আটরি ভাইয়ের সামনে আটরি ও ভাই বেটিনতে টাইট ফিট খাবার লাগানি আপনার হারাম আইজ খাইল বেটিনতে ওলা কাপড় লাগাইন আপনার খিওর উন্না খিওর খিতা আর গেঞ্জি কাপড় লাগাইছে টাইট ফিট ফেন লাগাইছে অঙ্গ কত বড় আপনার সকলটা কোনো মানুষে যদি ক্যামেরা তোলা যায় ক্যামেরা তুলিয়া তুলতে পারবো ওলা আপনার টাইট ফিট কাপড় লাগাইয়া আমার বইনে জমিন চক্কর দেরি ও ভাই আল্লাহ নো দেখরা তোমারে আমানত দিস কিয়ামতর ময়দান তোমারে প্রশ্ন করবা আল্লাহর সামনে দেখিয়া জবাব দিবার কোনো লাইন নাই আমার আরো জইল সকল ভাই আইনতে এই মুদরসার ভাই সাইয়া এই মুদরসার ওয়াস্তা কি লইয়া আমরা সকল ভাই আইনতে আমার ফুড়িটা হোক আমার বিবিটা হোক গা আমার বইনটা হোক গা আইসটা কি সকল ভাই আইনতে আমার বিবিরে আমার বইন রে আমার ফুড়িরে আমি পর্দাশীল বানাই লাইতাম ইনশাল্লাহ ইয়াদ করিয়া দেখা যদি আপনার ফুড়িরে এই গড়টা কি যে আওলা দখল আইবা এরা দিনদার হইয়া আজ তোরা খেয়াল করবা আজ যদি মা আপনার পর্দাশীল হইল ইনশাল্লাহ ইগরটা কি যদি ফুরিন ফাস্টা হইল ইগুন পর্দাশীল হইবা ফুরিয়া যদি দেখে মার খাবর নাই মার মাথার খাবর নাই মায়ের পাতলা খাবর লাগাইতরা এই ফুরি জীবনে বালা হইত নাই প্রত্যেকদিন ফেবার খুলিয়া দেখবা কি হালত জমিন চলে দে ভাই আজকাল তো পর্দা ই জিনিস আমার মুসলমান ভাই এনতে বুধু হইন না এখানে আম তোরে জমিন চলের আমদার বদর বলে লেখার কথা কইয়ার ওলা বেপর্দা জমিন আমরা চলিয়ার ইতাদের কত ওয়াজ হুন্ডা ভাই ও ভাই হুন্ডা আর ও ভাই সারিয়া ফালাইতরা আল্লাহ আমরা সকল ভাই এন তরে আল্লাহ আমল করবার আল্লাহ তৌফিক দে আল্লাহুম্মা আমিন সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও দুই নম্বর ওয়াজ শেষ আল্লাহ আমরা সকল বাইন তোরে আর সকল বলিন তোরে বুঝবার আল্লাহ তৌফিক দেব ফর্দা যে জিনিস আল্লাহ সকল বলিন তোরে আমল করবার আল্লাহ তৌফিক দেব তিন নম্বর ওয়াজ হইল বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমি দুই নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা ওয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা ওয়া তুল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ জাররা ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফি নাস আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইত্রা আমার যদি মাগফিরত ফাইতায় চাও আসমান জমিন ফরস্ত জন্নদর মালিক তুমি দেন বন্তায় চাও দৌড়াই দৌড়াই আও তিন গুণের কথা আল্লাহ কইত্রা আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল উঠা বসা করবা না আমি বেশ লম্বা করতাম নাই আল্লাহ যারে জমিন যে পরিমাণ মাল দিছে এই মুদরসার প্রচুর পয়সার দরকার আছে ইনশাল্লাহ আপনারা দিছেন আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইত্রা ওয়া
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يفرمايترا আমার মাগফিরত যদি পাইতে চাও আসমান জমিন ফরস্ত জান্নাতের মালিক তুমি যেন বনতে চাও তুমি যেন দৌড়াই দৌড়াই যাও তিন গুণের কথা আল্লাহ ফরমাইদরা এক নম্বর কইদরা আল্লাহ জমিন ও জারে যে পরিমাণ মাল দিছে এই মাল তাকিয়া ধনী হইলে ধনীর লাইনে গরিব হইলে গরিব লাইনে সদা সর্বদা যারা আল্লাহ রাস্তায় খরচিয়া যাইবা আল্লাহ তাবারাকা ও তাআলা কাইল কিয়ামতের ময়দান আসমান জমিন ফরস্ত জান্নাতের মালিক আল্লাহ বানাইব খরচ সুবানাই দুই নম্বর আল্লাহ কদরাওয়াল কাযিমিন আল গায়দা তোমার গুসারে তোমার রাগরে তুমি কন্ট্রোল করিলাও হইজা মানুষ যে সময় গুসা উঠে গুসা করে হইল ভাই হারাম কিয়ামতের ময়দান বহুত মানুষ গুসা করিয়া জাহান্নামে যাইবা জমিন ওলা গুসা করব বিবিয়ে পর্যন্ত তালাক দিব আল্লাহর বান্দাই বধূ ভাইত নাই নবী যে ফরমাদরা কিয়ামতের আগে ওলাই হে দু গাইব আমার উম্মত হল সফারে ঘর দেখিয়া মুমিন হইয়া বার হইয়া যাইবা আর বিকালে কাফির হইয়া ঘর আইবা আপনার রাত ঘুমাইবা মুমিন হইয়া ঘুমাইবা আর সকালে কাফির হইয়া উঠিবা ওলা মাত আল্লাহর বান্দায় মাতিব ঈমান পর্যন্ত বার হইয়া যাইব আল্লাহর বান্দায় বুধ ভাইতা নাই আল্লাহ বল মাতা ওয়াল কাযিমিন আল গায়দা তোমার গুসরে তুমি কন্ট্রোল করিলাও ইলা গুসা করিও না যে গুসা করার কারণে ঈমান বার হইয়া যাইব তুমি ভাইতায় নাই আর ইলা গুসা নিমি করিলাও এই গুসার অবস্থা যদি তোমার মত হয়ে যায় তোমার ঠিকানা হইব জাহান্নাম আমার ভাই হল আমার দুষ্ট হলার বুজুর্গ হল আল্লাহ কদরা আপনার গুসারে কন্ট্রোল করিলাও রাগরে কন্ট্রোল করিলাও যদি তোমার রাগরে জমিন কন্ট্রোল করো না গুসারে কন্ট্রোল করো না ইমান বড় হয়ে যাইব তুমি বুধ ভাইতা নাই ইমান আপনার বর আপনার সকালে আপনি বাজারে যাইবা ইমান ধরিয়া বাজার যাইবাই আর বিকালে আপনার কাফির হইয়া তুমি ঘর আইবাই ইলা গুসা করতাম না যে গুসা করার কারণে আপনার ঈমান বড় হইয়া যাইব গিয়া আপনি মুসলমান থাকতাই নাই ওলা গুসা করবাই হাই প্রেসার হইয়া জমিন করবাই তোমার গলিমান ছিল এটা নাই আল্লাহ বদলাওয়াল কাযিমিন আল গায়দা তোমার রাগরে তোমার গুসারে তুমি কন্ট্রোল করিলাও যে আল্লাহর বান্দায় তার গুসারে কন্ট্রোল করি লাইব আল্লাহ ফরমাদরা ই বান্দারে আসমান জমিন ফরস্ত জান্নাতের মালিক আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ আর তিন নম্বর আল্লাহ ফরমাদরা আফিনা আনিন্নাস তুমি যার মানুষ লগে বালা ব্যবহার করো সদ ব্যবহার করো মানুষরে মাফ দিলাও আজ যে মাফ চিজ যে জিনিস আমরা বোধ ভাই এনতে বোধ ভাই না ই ভাই যদি আমার হাউকি মারে তারে আমি আপনার ক্ষত বাসায় জমিন গালিয়ার আম তোরে ভাই গালিয়ার আর আল্লাহ কদরা তুমি যার মানুষ লগে বালা ব্যবহার করো সদ ব্যবহার করো আফিনা আনিন্নাস তুমি যার মানুষ লগে বালা ব্যবহার করো সদ ব্যবহার করো নবী যে ফরমা দা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা জমিন যদি কোনো মানুষে মানুষ লগে বালা ব্যবহার করে সদ ব্যবহার করে আল্লাহ তাবারাকা ও তাআলা আরশে আযিমের মধ্যে আল্লাহ তাআলা তাবারাকা ও তাআলা তোমার আমল লাগিয়া বালা ব্যবহার ফয়সালা করে সুবহানাল্লাহ করো মেহরবানি তুম আহলে জমি পর খোদা মেহরবা হোগা আরশ বরি পর জমিন যদি মানুষ লগে বালা ব্যবহার করো সদ ব্যবহার করো আরশ বরির মধ্যে আল্লাহ তাবারাকা ও তাআলা তোমার আমল লাগি বালা ব্যবহার কর ফয়সালা করো আই জমিন আমরা মানুষ লগে বালা ব্যবহার করি না আজ আল্লাহ আমারে জন দিছে আমারে জন দিছে মানুষ না হোক জমিন কালিয়ার এর মানুষ জমিন না হোক ভাই জমিন গালিয়া থাকো বিনা দুইছে যদি কোনো মানুষের যদি আপনার গালিয়া থাকো নে ভাই আল্লাহর বন্দায় দুনিয়ার কোন মানুষের বিচার দিছে না আল্লাহর বন্দায় আল্লাহরে উঠিয়া কইছে অব আল্লাহ আজ জমিন তোমার বন্দারে দেখা দেবার কারণে
জন দেবার হারনে তোমার বন্দায় জমিন আমার গালের আয় আল্লাহ তুমি মোলার কাছে কে ইস্তিয়ার আল্লাহ তোমার বন্দার বিচার খান তুমি আল্লাহ করিও ও ভাই কিয়ামতের ময়দানে বহুত মানুষ নেকির বান্দার লইয়া যাইবা কিয়ামতের ময়দানে মানুষের বাড়তে বাড়তে আল্লাহর বন্দার স্থান হইব জাহান্নাম আল্লাহর বন্দায় আল্লাহর কাছে কইব আয় আল্লাহ জমিন তোমার বন্দায় না হো জমিন আমারে গালি আইছে না হো জমিন আমারে গালাগালি করছে আমার জায়গা না হো জমিন ঠেলিয়া নিছে আয় আল্লাহ তোমার বন্দায় বরাবর আমারে জমিন সেতাইছে আয় আল্লাহ তুমি মোলার কাছে কেস দিয়ার আল্লাহ তোমার বন্দার বিচার খান তুমি আল্লাহ করিলাও আল্লাহর বন্দায় যে সময় কইব এই সময় ভাই দিবার কোনো লাইন নাই খৈত্রা আপনার আল্লাহর বন্দার কাছে যে নেকি লইয়া উঠিবাই ও নেকি ওখানে বদলা দিবাই আর বাড়তে বাড়তে সকলটা শেষ হইব তোমার জায়গা হইব জাহান্নাম আর তার জায়গা হইব জন্নত ওটা লাগি ভাই মানুষের হক মারিয়া খাইবা না দুনিয়ার জমিন মানুষরে তহমত লাগাইয়া যাইবা না মানুষরে নারাজ বানাইয়া যাইবা না দিলর মধ্যে যদি আল্লাহর বন্দার দুঃখ হামাই যায় আল্লাহর বন্দায় আল্লাহরে হয় এই দোয়া আল্লাহ লগে লগে ভাই কবুল করিলায় কোনো মানুষে আপনারে গালাগালি করছে কোনো মানুষে না হোক তোমার কিছু কইছে তুমি তুমি আল্লাহর বন্দারে তুমি মাফ করিয়ে দিলাইও আল্লাহ তোমারে মাফ করিয়া দিবা এক মানুষে তোমারে গালি লাগিছে তুমি সবর করিও বাইরে বুঝাইও তারে মাফ দিও আল্লাহ তোমারে মাফ দিবা যে বন্দায় দুনিয়ার জমিন আল্লাহ কুদরা আফিনা আনিনাত যে মানুষে মানুষরে মাফ দিলাইব আল্লাহ তারে মাফ দিলাইবা আয় দামদারে কোনো মানুষে যদি কিচ্ছু কয় মাফ দিতাম সয়া আরো বেশ করে গতকাল বান্দিয়া আরো সারি বড় বানাইয়া সমাজ নিয়া তারে বেইজ্জত করিয়ার এক মানুষের যদি বেইজ্জত করইন বিনা দুইছে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার সার্থ নাই দুইশ করলেও তারে লাইনে শেষ করতায় তারে ভাই শরম দিতায় না আল্লাহ কুদরা আফিনা আনিনাস তুমি তার মানুষের লগে ভালা ব্যবহার করো সদয় ব্যবহার করো আমি নবীজির হাদিস পড়েছি নবীজি ফরমাত্রা মান নাকালা তাইবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ কোরআনে করিমতিলা তিনটা কথা কইছেন তিনটা কাম করলে আসমান জমিন পরস্য জান্নাতের মালিক আল্লাহ বানাইবা এই হাদিসের মধ্যেও তিনটা কথা কইছেন এক নম্বর কইছেন মান আকালা তাইবান তুমি তান যদি জান্নাত যাইবার ইচ্ছা থাকে নবীর লগে জান্নাত যাইবার ইচ্ছা থাকে এক নম্বর কর্ম হইল ভাই মান আকালা তাইবান ফয়লা হালাল খাও ও ভাই হারাম খাইয়া যে তো দোয়া করো ভাই কবুল হইতো নাই আজকাল তো দোয়া লাইন ফাইললে আমরা আর লোক সারি না যে কোনো লাইন পয়সা হোক খালি বক্ষণ করিয়া আমার ডেরামো হারাইয়া ইয়াদ রাখবাই যদি হারাম খাও হারাম খাও কিয়ামতের ময়দান আল্লাহর তাকে ছুটার কোনো লাইন নাই নবী যে ফরমাইছা যদি তুমি তাইন আমার জমি নবীর লগে জন্নত যাইবার ইচ্ছা থাকে এক নম্বর কর্ম হইল মান নাকালা তাইবান ফয়লা হালাল খাও হারাম খাইয়া জন্নত যাইবার কোনো লাইন নাই আল্লাহর নবী লগে জন্নত যাইতে পারতা না যদি হারাম খাইয়া এক লুকমা যদি কোনো মানুষে জমিন ভুল দুটি আপনার হারাম খাইলাই জানিয়া এক লুকমা হারাম জমিন আপনার খাইলাই রে ভাই চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর বন্দার কোনো দোয়া কবুল হইত নাই চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর বন্দায় দোয়া করব আল্লাহর বন্দার দোয়ার আল্লাহ কবুল করতা নাই যদি এক লুকমা কোনো বন্দায় জমিন হারাম খাইয়া থাকে আজ আপনার আমার কত হারাম খাইয়া দে ভাই একবারও চিন্তা করিয়েন না বাজারও গাই লইয়া গেছি দুই দিন আগ থাকিয়া বাচ্চারে উপা লাগাইয়া বাচ্চারে উপাস রাখিয়া আপনার বাঁধ ফুলাইয়া বেটারে গিয়া কইয়ার আমার গাইয়ে এক সের দুধ দে আমি গিয়া কইয়া তিন সের দুধ দে ও মিশা মাথিয়া হারাম খামারা হারাম খাইয়া আল্লাহর কাছে গুজরাই রে ভাই ও ভাই হারাম খাইলে জমিনও আরাম হইত নাই আর কাইল কিয়ামতের ময়দান আল্লাহর নবী লগে জন্নত যাইবার কোনো লাইন নাই নবী যে ফরমাতা মান নাকালা তাইবান তুমি দেন ফয়লা হালাল খাও এর বাদে নবী যে ফরমাতরা ও
ওয়ামিলা ফি সুন্নাহ আর নবীর সুন্নতের উপরে আমল করো আই নবীর কত সুন্নত আপনার আমার সামনে মোড়ার দে ভাই আই নবীর এক সুন্নতে জিন্দা করতে মাথার গামরে ভাই ফাত ফলাইছেন আই আমি কত নবীর সুন্নত কোথায় কোথায় নবীর সুন্নতে হাতল করি আর আই লেফটেনে যাইতে গেলে কত নবীর সুন্নত আছে খাবার বাদে কত সুন্নত আছে এর বাদে আপনার তিজারত গেলেও সুন্নত আছে যে লেবাস জমিনো ফিন্দিয়ার এই লেবাসও কত সুন্নত আছে কিলা ফিন্দিতাম কোন লাইনে ফিন্দিতাম আগে কোনা হারাইতাম জুতা ফিন্দিতা ভাই জুতার সুন্নত আছে তো কি মাতার দেবা সুন্নত সকল বাইনতে জানি আইন পার্সেন্ট কত বাইনতে আমরা তো কি মাতার দিয়ার দাঁড়ি রাখা হইল নবীর সুন্নত কত বাইনতে আমরা দাঁড়ি জমিন রাখি আর আমার ভাই হল আল্লাহ নবী ফরমাতা আল্লাহ নবী ফরমাতা মান্না কালা তৈবান ও আমিলা ফি সুন্নাহ আর যারা নবীর সুন্নতের উপরে আমল করব এক নম্বর হালাল খাইতো আর দুই নম্বর নবীর সুন্নতের উপরে আমল করত আর তিন নম্বর নবীর ফরমাতা ও আমিনান নাস বাবাইকাও আর মাংস লগে বালা ব্যবহার করত সদয় ব্যবহার করত এই তিন খাম যারা রই যাইব ফাদা খালাল জান্নাহ তারা ঠিকানা হইব জান্নাত হকা সুবহানাল্লাহ এক নম্বর হালাল খাইতাম দুই নম্বর আপনার নবীর সুন্নতের উপরে আমল করতাম আর তিন নম্বর মাংস লগে বালা ব্যবহার করতাম রহম আর করম করতাম এই তিন খাম যারা রই যাইব আল্লাহ নবী ফরমাইতরা এরা আমি নবীদের লগে এরা জান্নাত যাইব হকা সুবহানাল্লাহ আমি আয়াত যেগুলো পড়িছিলাম ও আয়াত এক নম্বর ওয়াজ করছি না এক নম্বর আল্লাহ ফরমাইতরা এক নম্বর আল্লাহ ফরমাইতরা যারে আল্লাহ জমিন যে পরিমাণ মাল দিছে ও মাল থাকিয়া একটা অংশ যারা সদা সর্বদা আল্লাহর রাস্তায় খরচ করবা ও ভাই হজরতে আবু বকরে জেলা মাল জমিনত আপনার নবীরা তো দিছিলা হজরতে উমরে খিলা দিছিলা হজরতে উসমানে নবীজিয়ে খোয়ার লগে লগে নবীজিয়ে খোয়ার লগে লগে হইতা ৬০০টা উট আনিয়া আল্লাহর নবীরা তো দিলাইছেন হোকা সুবাহান আল্লাহ হজরতে উমরে আদা সম্পত্তি আনিয়া নবীর আত দিলেছেন সুবাহান আল্লাহ হজরতে আবু বকর গরিব যেটা আসিল আল্লাহ আল্লাহ রাস্তা সদগা করিলাইছেন এর বাদে কিচ্ছু নাই তান গরের মধ্যে যে তা পাইছিলা হান্ডি বাসন তাকি লইয়া গাইড বান্দি আনিয়া আল্লাহ নবীর আত সদগা দিলাইলা ওলা হজরতে আবু বকরে আনিয়া সকলতা নবীর আত দিলাইলা ও সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আয় আল্লাহর হাবিব আমার গরো যে সামান আছিল সকলতা আনিয়া আল্লাহর নবী আত দিলাইলাম আর আমার গরোর মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর রহমত খান তৈয়াইলাম হোকা সুবাহান আল্লাহ নবীদের ওয়াজ শুনিয়া হজরতে ওমরে আদা সম্পত্তি দিলাইলা হজরতে উসমানে ৬০০টা উট বর্তমান যুগে একটা টাকার পরিমাণ হইব রে ভাই নবীরা তো দিলাইলা সদকা কইরা তো ইনশাল্লাহ দিছেন ও যারে জেলা আল্লাহ তৌফিক দিছে আমি বেশ লম্বা করতাম পারতাম নাই খুব বেশি অসুবিধা করে আমার হুজুর দিয়ে কইছিলাম বলে মাপ দিলে খুব খুশ হইলাম মনে কইছেন আইতাম হিসাবে আইছি আর ওয়াজ করতাম পারি আর না অসুবিধা হইব আর মানুষও আপনারা বাদ দেখিয়া কিছু মাতিছি ভাই ওয়াজও সিথরাইল বাদে জমাইতেও বার কষ্ট হয় আর জানা যদি আরাম থাকে না বাক্কা কষ্ট হয়ে যায় ইনশা আল্লাহ ভাই হল দুঃস্থগার আর বুজুর্গ হল ও জানে যে আল্লাহ তৌফিক দিছে বাদ মাগরিব তো ইনশা আল্লাহ আপনারা দিছেন আর এখনো মাদ্রাসা জরুরত আছে ও জানে যে আল্লাহ তৌফিক দিছে ১,০০০, ২,০০০, ২,০০, ১০০ করিয়া একবার হাবুই সরি কইতা আর আমি দেখতাম আর ইনশাল্লাহ দোয়া করে লইতাম বেশ লম্বা করতাম না আর আরও হদিস পড়েছি আরও হায়াত পড়েছি তর্জমা সংক্ষেপে করমু আর দোয়া করে লাইমু ও আপনার আমি তো দেখছি না খেয়ে দিছুন খেয়ে না আর শিয়াল ভাইয়ে
আছেন যারা এরা মোটামুটি হয়ে গেছে এরা উডিয়া ইনশাআল্লাহ গেছেন গিয়া আর আমি গুনাহগার যার কারণে আল্লাহ কোন সময় খার দুয়ারে আল্লাহ কবুল করব কেউ কইতাম পারতাম নাই ওতারা কি এখন জন ভাইয়ান ইনো আসেননি বলে আপনার 1000 টাকা দিমু আল্লাহ নবীর আত যদি কোন বাকি দিতা তে তো দিতা পারদা নগদ দিলে ভাই বেত্র কতদিন আমি এক জায়গা আসলাম ই আমার ভাইয়ে কইলা হুজুর আমার 10 টাকা ও কিন্তু নগদ হইতো বাকি না ও জারে জেলা আল্লাহ তৌফিক দিছে একবার হাবুই শরীক কোয়া আর আমি দোয়া করি লইতাম বেশ লম্বা করতাম না আমিও বাক্কা দূরেই যাইতাম আর আপনারাও গিয়া ঘুমাইতা মেহেরবানি করি আবু এশার নামাজ হইতো এশার নামাজ পড়িয়া ইনশাআল্লাহ আমার হুজুরে হইয়া গেছেন নামাজ পড়িয়া যাইতা বহুত ভাইয়ান সাইয়্যেদ আপনার দোকানে গরিত্রা আল্লাহ আমরা সকল ভাইয়ান তোরে আল্লাহ আমল করবার তৌফিক দে আল্লাহুম্মা আমিন হ্যালো আমি খোয়া দো আজ তোরা পানি দিবা তোরা ফরে করিয়া